প্রেজেন্টেশন অক্ষত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয়নিতাই গৌর প্রভু সীতারা গৌর প্রেমানন্দ Oh,
ওই না নদিয়ার চা
নদিয়ার জাজ ওই না নদিয়া ছেড়ে নদিয়া ছেড়ে নদিয়া বি নদে সয়ামা সয়ামা আমার হৃদয় মনে তীরে তীরে ওগুন দূর চা বিশ্ব ভোলান রূপ নয়না ওই না তোমার বিশ্ব ভোলান রূপ নয়নে হেরে তোমার বিশ্ব ভোলান রূপ নয়না হেরে আমাদের তাপিত হৃদয় 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 শীতল তোমার বিশ্ব ভোলান রূপ নয়নে হেরে আমার স্থাপিত হৃদয় শীতল করি ওই না মনে রে আনন্দ রে প্রভু গো তোমার সঙ্গে মনে রে আনন্দ রে তোমার সঙ্গে প্রভু গয়ান তোমার সঙ্গে হরি নামে সংকীর্তনে নিত্য তোমার সঙ্গে গৌরঙ্গের মনে দেখো দেখো কি ভাব জাগিল কি ভাব জাগিল হে Hey!
যায় রে ভাবে রে বালাই যায় রে ভাবে ও ভাবে রে ত্রিকাল সত্য কাল সত্য ওই না এই হরি নামের মাহাত্ম্য নামের মাহাত্ম্য মাগো মাহাত্ম্যটা গুপ্ত ছিল গুপ্ত ছিল গুপ্ত ছিল চিরকাল সত্য হে নাম ত্রিকাল সত্য নাম মহাত্ম দুলা
সেই তো কৃষ্ণ জয় নাম সয় তো কৃষ্ণ শুধু একবার ভজনিষ্ঠা ভজনিষ্ঠা নিষ্ঠা করি নিষ্ঠা করে একবার ভজনিষ্ঠা করে তবে জানবে নামের ভিতরে আছে মাগো আপনি শ্রী আপনি সে আমারে গৌরে হরি গৌরে হরি আপনি শ্রী শুধু একটিবার নিষ্ঠা করি নিষ্ঠা করি ভোজে দেখো উপস্থিত নিতাই দাস আমার শ্রী চৈতন্যের দাস কৃষ্ণ দাস সুধী সজ্জন মন্ডলী সারগ্রাহী ভাবগ্রাহী স্বাস্থ্যগ্রাহী আমার গুরু গৌর গোবিন্দের একান্ত অনুরাগী ভক্তবৃন্দ আমার জগৎমা তার অংশদ্ভূতা বাৎসল্য রসে পরিপূর্ণা আরাধ্যা মাতৃ সকল সমবয়স্ক বন্ধুবর্গ এবং আমার স্নেহ ছোট ছোট ভাই ও ভগ্নী সকল অদ্যকার কীর্তন বাছরে কীর্তন প্রারম্ভে সর্বাগ্রী সকলার আতুল চরণে পরম বৈষ্ণব পরম বৈষ্ণবী জ্ঞানে আমার আমার সম্প্রদায়ের তরফ থেকে আন্তরিক শতকোটি দণ্ডবদ জ্ঞাপন পূর্বক মহা আচার্যের পথ অবলম্বন করিয়া আমার জীবন সূর্যের শেষ প্রান্তে দণ্ডায়মান হইয়া কিয়ৎক্ষণের জন্য কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা তারই মধ্যে পালালীলা বিষয় বিশেষে হয়তো বা কিছু ইতি উতি নীতি কথা বলার নিমিত্তে আপনাদের সম্মুখে উপস্থিত হইয়াছি। নিজগুণে ভুল ভ্রান্তি সংশোধন ভুলটা পুষে রাখতে চাই না, তবু সময় চেয়ে নিচ্ছি। বয়স হয়ে গেল, বার্ধক্য এসে গেল, লেকচার যখন করব ভাবাবেশে আবেগে হয়তো বা একটু ইদিক উদিক কথা নড়ে চড়ে যেতে পারে। যদি ভুল করে বসি ওই হাতে পায়ে ধরে ভুলটা ক্ষমা করতে হবে। আসর থেকে বেরিয়ে গেলি ভুলটা শুধরে দেবে, কবে শুধরাব? ওই হাতে পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে ভুল আবার আর জন্ম পাব? শুধু সময় চেয়ে নিচ্ছি মা, আসরে যতক্ষণ থাকবো কেউ যেন গোজাগাজি মারিস নি, আপনারাও মারবেন। আসর থেকে বেরিয়ে গেলে যাই ভুল করি শুধরে দেবে, তারপর বড় মনে মনে আর গান বাজনা করবার ইচ্ছা নেই। আজকে প্রায় 57-58 বছর কীর্তন করে বেড়াচ্ছি, পেশাদারি ঠিক করতে পারলাম। সবাই পালি আগে নেবার জন্য ছুটুছুটি করে, আমি আজ পর্যন্ত কোনো কমিটিকে বলতে পারলাম না আমাকে এই সময় পালি দিও, তা না হলে গাই বলাই। চারটে ছটে একটা কমিটি দল করেছে, যখন হোক একবার গাইতে হবে। সবাই যদি ছটায় গায় তাহলে রাত 12টার আসর কে গাইবে? কমিটি এটা তো হতে চায় না। আজকাল এইরকম হয়েছে বাবা, যা এইসব বাজে কথা বলা না বল। বাসরে বইসে আছে আমার গুরু গৌর গোবিন্দের একান্ত অনুরাগী ভকত বৃন্দগণ।
আমার গোবুরে গোবিন্দের জনে রাগে ভকত বৃন্দু আজ সবাকার তুলি চরণে রেণু চরণ রেণু সবাকার চরণে রেণু হোগে আমার মস্তক মস্তক ভূষণ সবাকার চরণে সবাকার চরণে রেণু মস্তকে কবিরাজ গোস্বামী কলম দিলেন চৈতন্য চরিতামৃতের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে যুগে আচরিত ধর্ম ধরাব একমাত্র হরি নামে সংকীর্ত সংক্রত আটাশতম কলিযুগে মাগো হরি নাম ছাড়া কোনো ধর্ম নাই এত সকল শাস্ত্রে নিরূপণ সত্যতে ধ্যান ত্রেতাতে যজ্ঞ দাপরে পূজন বর্তমানে কলিযুগে কেবল মাত্র হরি নাম সংকীর্তন হরের নাম হরের নাম হরের নাম ইব কেবল কলৌ নাচতে বৌ নাচতে বো নাচতে গতির অন্যথা প্রাণম তেনানুগচ্ছন্তি সর্ব ধর্ম জনাদয় আমাদের জীবনে মরণে সঙ্গী হরের নামইব কেবল মনিতা হরের নাম আইব কেবল হেনাদে তানাদে জপাদে যজ্ঞ ধ্যান করুন জাগ করুন যজ্ঞ করুন সেবা করুন বার করুন ব্রত করুন আছে যত ইষ্টের প্রতি গতাগতির শিষ্টের যতগুলো পদ সব কটা পদ বড় দুর্গম বড় পিছল বড় পঙ্কিল বড় আবর্তময় বড় কণ্টকময় তাই জীবের আগম নিগম অগ্র পশ্চাৎ লক্ষ্য করিয়া আমার অধ্যায় ব্রহ্ম ঠাকুর দুই তনি একত্রিত করিয়া অন্তরে কৃষ্ণ বাইরে রাধা গোবিন্দের গো রাধার রা দুই মিলিত তনু গোরা ভেদ রাধা কই সর কেন তত্ত্বে মে গৌরাঙ্গ তনু আমার রাধা ভাবে ভোরা গোরা আপন ভজন সম্পদ যা কোনো কালে কোনো যুগে কোনো জীবে কোনো অবতারাত্রে মেইন কুর্ম বরণি সিংহ বামন পরশুরাম রাম হলধর বৌদ্ধ কলি কি কোনো অবতারাত্রে যে বস্তু অর্পণ করা হলো না সে হেন অমূল্য সম্পদ নিজ মস্তকে ধারণ করিয়া এই ধরনের ধুলিতে নেমে এসে জীবের হিতার্থে সেতে চেচে কেঁদে কেঁদে কর লগ্ন কর পুটে জাতি ধর্ম নির্বিশেষে বলে গেলেন রে জগজি তোরা শুধু একটিবার হরি বলবো তোরা একটিবারে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল একবারে হরি বল তোরা একবারে হরি বল রাতে কালী দুর্গা গণেশকে ডাকি একবার হরি বল কালী দুর্গা গণেশকে ডাকি একবার